আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। চমৎকার একটি আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওর মধ্যে অনেক অনেক ইনফরমেটিভ কথাবার্তা থাকবে যা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। আমরা যেদিকেই তাকাই, যে ফ্যামিলির দিকেই তাকাই, যে মানুষকে জিজ্ঞেস করি, সবার কাছ থেকে প্রায় একই ধরনের জবাব পাই। যদি কোনো পুরুষকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি আপনার স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট আছেন, তাহলে শতকরা 95 জন পুরুষ বলেন যে স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট নয়। ঠিক সেভাবে যদি কোনো স্ত্রীকে, মানে কোনো নারীকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি আপনার স্বামীকে নিয়ে সন্তুষ্ট আছেন, শতকরা 98 ভাগ নারী বলেন যে আমি স্বামীকে নিয়ে সন্তুষ্ট নয়। কেন সন্তুষ্ট নয়? স্বামী কথা শুনে না, স্বামী নিজের ইচ্ছামতো চলে, পরকিয়া করে, বাহিরে বাহিরে থাকে, ঘরের দিকে খেয়াল খোঁজ নাই, টাকা পয়সা ঠিক মতো দেয় না, সন্তানের খবর নেয় না, স্ত্রীর কথায় কোনো মূল্য দেয় না বা স্ত্রীকে মূল্যায়ন করে না, ঘরে ঝগড়াঝাটি করে, কর্কশ মেজাজ দেখায়, কিন্তু বাহিরে অন্যান্য মানুষের সাথে খুব সুন্দর মেজাজ দেখায়। আবার দেখা যায় ঘরে স্ত্রীর সাথে অনেকে কথাই বলে না, সে তার মতো করে চলে, সে সবসময় মোবাইল নিয়ে থাকে, কার সাথে যেন চ্যাটিং করে, হাসাহাসি করে, দিনের দিন রাতের রাত শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে, স্ত্রী পাশে আছে না নাই সেই খবর নাই, এরকম অনেক মহিলার কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। পক্ষান্তরে কোনো পুরুষকে জিজ্ঞেস করলেও তিনিও সেই ধরনের কথা বলেন, তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়, আসে না, মা বাবা বা তার বোন বা তার আত্মীয় স্বজন তাকে কুপরামর্শ দেয়, সল্লা দেয়, স্বামীর মূল্যায়ন করে না, মর্যাদা দেয় না, স্বামীর কথা মতো চলে না, স্বামী যদি বলে তুমি এই কাজ করো সে ঠিক তার উল্টা কাজ করবে, এক কথায় হাজার রকমের অভিযোগ। অবশেষে দেখা যায় তাদের মধ্যে রয়েছে বিচ্ছেদের জাদু, বিচ্ছেদ বান। তবে সবার মধ্যে যে বিচ্ছেদ বান থাকবে এমন কোনো কথা না, বিচ্ছেদ বান অনেকের মধ্যে থাকে। বিচ্ছেদ বান শত্রুরা করে দেয়, বিচ্ছেদ করে সংসার নষ্ট করে দেয়, অনেকের সহ্য হয় না সুন্দর সংসার, আবার পূর্ব শত্রুতার জের ধরে অনেকে বিচ্ছেদ করে যেন তারা স্বামী স্ত্রী জীবনে কোনো দিন সুখী হতে না পারে। এই ধরনের নানা সমস্যায় জর্জরিত থাকেন প্রত্যেকটি দম্পতি এবং দাম্পত্য জীবনে থাকে অশান্তি এবং ঝগড়াঝাটি, সেটা একটা জাহান্নামের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। যাদের সন্তান আছে, বাচ্চা আছে, বাচ্চারাও এগুলো দেখে শিখে এবং বাচ্চারাও ধীরে ধীরে ওই ধরনের শিক্ষা গ্রহণ করে, ভবিষ্যতে তারাও যখন বড় হয় তখন একই কালচার শিখে এবং একইভাবে চলে। এগুলো থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে, এগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এই বিষয় নিয়ে ভিডিওতে কথা বলছি। ভিডিও লম্বা হলেও মনোযোগের সহিত ওই সমস্ত দাম্পত্য জীবনে কলহ বা দাম্পত্যে অশান্তিওয়ালা লোকেরা ভালো করে ভিডিওটা দেখেন এবং আমি এখানে একটা সমাধান দিব ইনশাল্লাহ। বিচ্ছেদ বানের কথা যেটা বললাম, বিচ্ছেদ থাকলে বিচ্ছেদ কাটানো যায়, আর অনেকের বিচ্ছেদ থাকে না, থাকে পরকিয়া। স্ত্রী হোক আর স্বামী হোক, যে যার মতো করে পরকিয়া করে চলছে, যার কারণে স্বামী এবং স্ত্রীর হালাল সম্পর্কের মধ্যে ফাটল দেখা দেয়। এই সমস্ত সমস্যা থাকলে প্রধানত করণীয় কী সেটি আমি বলছি। প্রধানত করণীয় হচ্ছে স্বামী এবং স্ত্রী উভয়কে বোঝার মতো, সহ্য করার মতো, একে অপরকে ভালোবাসা করার মতো, ভালোবাসা দেখানোর মতো মন মানসিকতা প্রথমে তৈরি করতে হবে। মনের মধ্যে আক্রোশ, মনের মধ্যে জেদ, ঘৃণা, অবহেলা এগুলো নিয়ে থাকলে হবে না। বিশেষ করে মহিলারা স্বামীর প্রতি একটা জেদ, ঘৃণা, অবহেলা এবং স্বামীকে
অবমূল্যায়ন করার দিকে নাম্বার ওয়ান, নোবেল পুরস্কার পাওয়ার মতো ওই মহিলারা। আবার অনেক পুরুষ আছেন, তাদের মধ্যে রয়েছে ভালোবাসা, তাদের মধ্যে সব ধরনের দায়িত্ব রয়েছে, ঠিকমতো খাবারও দিচ্ছেন, ঠিকমতো কাপড় চোপড়ও দিচ্ছেন, থাকার মতো ঘরে ব্যবস্থাও দিচ্ছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু তিনি তার মতো করে চলেন সেটা স্ত্রীর পছন্দ হয় না, যার কারণে ঝগড়া বিবাদ লেগে থাকে। কিন্তু স্বামীর মহব্বত আছে, স্বামী কিন্তু ওই স্ত্রীকে কোথাও যেতে দেয় না, বাপের বাড়ি যেতে দেয় না বা কোথাও যেতে দেয় না, সে সবসময় তার কাছেই রাখতে চায়। এর কারণই হচ্ছে সে তার স্ত্রীকে ভালোবাসে। এই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রথমে সহনশীল হতে হবে। একটি রুমে যদি দুইজন মানুষ ঘুমায়, রুমমেট, তাহলে একে অপরের প্রতি সহনশীল হতে হবে, আর স্বামী স্ত্রী হইলেও সহনশীল হতে হবে। স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে হবে, এবং বিশ্বাস করার জন্য আল্লাহর উপরে সুপর্দ করতে হবে। কখনো পাহারা দিয়ে স্ত্রী স্বামীকে ধরতে পারবে না, যে কার সাথে প্রক্রিয়া করে, কার সাথে সম্পর্ক করে, কার সাথে তার লাইন আছে, এগুলো স্ত্রী যদি খুঁজতে থাকে বা স্ত্রী যদি খুঁজতে থাকে কোথায় টাকা পয়সা খরচ করে, কোন মহিলাকে দিয়ে দিল, কোন আত্মীয়কে দিয়ে দিল, কোথায় কী করলো, এগুলো যদি খুঁজতে থাকে কোনো দিন ওই সংসারে সুখ হবে না। স্ত্রীদের দায়িত্ব এটা নয়, স্ত্রীদের দায়িত্ব হচ্ছে স্বামীর সেবা করা। ম্যাক্সিমাম মহিলারা স্বামীর সেবা করে না, স্বামীর কাছ থেকে বেনিফিট নিতে চায়। আমার এই ভিডিও দেখে অনেক মহিলারা হয়তো বা কমেন্ট করতে পারেন যে না, এরকম না, আমরা সব কিছু করি কিন্তু স্বামী তার অন্যায় চালিয়েই যাচ্ছে। হইতে পারে এরকমের কেউ কেউ হতে পারে, কিন্তু সবাই নয়। আবার অনেক স্বামীরা আসলেই খারাপ টাইপের, তারা বিয়ে করে ঠিকই কিন্তু স্ত্রীর মর্যাদা দেয় না, স্ত্রীর খাবার ভরণ পোষণ ওষুধ কিছুই দেয় না। ওই সমস্ত পুরুষদের আসলে এটা একটা খারাপ অভ্যাস, এবং তারা ওই রকম, যার কারণে অন্যান্য পুরুষদেরকেও ইনক্লুডেড করে অন্যান্য মহিলারা সেটা বলে। যখন এক মহিলা আরেক মহিলার সাথে গল্প করে তার স্বামীর কথা, তখন ওই মহিলা হুট করেই বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ আমার স্বামীটা ওই রকম। আসলে মূল কথা হচ্ছে যে একে অপরের প্রতি সহনশীলতা নাই। যাই হোক, সহনশীল হন, আত্মবিশ্বাসী হন, একে অপরের প্রতি বিশ্বাসী হন, মনের মধ্যে আক্রোশ, হিংসা, ঘৃণা, বিদ্বেষ এগুলো দূর করেন। স্বামীর পেছনে খোঁজাখুঁজি করা বা স্ত্রীর পেছনে খোঁজাখুঁজি করা এগুলো বন্ধ করেন। কার সাথে লাইন করে দিল আর কার সাথে টাকা দিয়ে দিল ওইগুলো খোঁজ না করে আপনি কিভাবে তাকে ক্যাপচার করতে পারেন, আপনার ভালোবাসা দিয়ে তাকে আটকাতে পারেন, সেই চেষ্টায় থাকেন। আর এই ভিডিওর শেষে একটি তাবিজ আমি দিয়ে দিলাম, এই তাবিজটা প্রিন্ট করে, স্বামী যদি স্ত্রীর প্রতি অন্যমনস্ক থাকেন বা আপনি নিজে মনে করেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, তাহলে ওই তাবিজটা আপনার স্ত্রীর বালিশের ভিতরে ঢুকিয়ে দিবেন। আর যদি স্ত্রী মনে করেন যে আপনার স্বামী ওই রকম, তাহলে আপনি আপনার স্বামীর বালিশের ভিতরে তাবিজটা ঢুকিয়ে দিবেন। যদি স্বামী দেশের বাইরে থাকেন, বিদেশে থাকেন, তাহলে কি করবেন, তাহলে আপনার স্বামীর নিশ্চয়ই একটা বালিশ আপনার বাসায় আছে। যদি তাও না থাকে, অনেকে বলেন যে স্বামীর বালিশও নাই, কাপড়ও নাই, কিছু নাই, বিদেশ চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, বালিশ টালিশ সব ইঁদুরে খেয়ে ফেলছে, এখন আর কিছু নাই, তাহলে বাজার থেকে একটা নতুন বালিশ কিনবেন স্বামীর জন্য। নিয়তের মধ্যে রাখবেন যে এই বালিশটা স্বামীর জন্য রাখলাম, উনি দেশে আসলে এই বালিশে ঘুমাবে, এই ধরনের মনোভাব করে ওই বালিশটার ভিতরে তাবিজ ঢুকিয়ে রাখবেন। ইনশাল্লাহ 40 দিনের ভিতরে দেখবেন আপনাদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক হবে, আপনাদের মধ্যে মনোমালিন্য দূর হবে, পরকীয়া নষ্ট হবে, এবং ভালোবাসা অনেক অনেক বেড়ে যাবে। এটা ফ্রি ট্রিটমেন্ট দিয়ে দিলাম, তারপরেও আরও অনেক ক্রিটিক্যাল ট্রিটমেন্ট রয়েছে। যদি প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করলে ইনশাল্লাহ ক্রিটিক্যাল ট্রিটমেন্টগুলো আমি বলে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।